রাধে রাধে মিত্র। তো আজকের এই ভিডিওটি খুব খুব মর্মদাহী ভিডিও মিত্র, এমন কি শরীর পুলকিত হয়ে যেতে পারে। কেন? বর্তমানে দাঁড়িয়ে আছি বিলাসগড় শ্রীমতী রাধারানীর স্থানে, একদম তার বাড়ির নিকটে একটি স্থান যেখানে কমলের কুণ্ড রয়েছে, এবং সেখানে শ্রীমতী রাধারানী এসে বসতেন সখীদেরকে নিয়ে, এবং ময়ূরেরা চারিদিক বেষ্টিত হয়ে থাকতেন। সেই যে সোনার রূপোর পায়ে দিয়ে শ্রীমতী রাধারানী জলকেলি করতেন সেই পদ্ম কুণ্ডে, সেই যে দৃশ্য, সেই দৃশ্য আজকে আমরা বাস্তবিকভাবে উপলব্ধি করতে পারবো। কেন? সেই কুণ্ডের তটে আজও পর্যন্ত সেই 5,500 বছর আগের পুরনো ঘাট বিদ্যমান, যে ঘাটে বসে শ্রীমতী রাধারানী জলকেলি করতেন সখীদের সাথে, কখনো জল নিতে আসতেন এবং বিকেলবেলা প্রায়ই বসতেন। তো আসুন তাহলে এই ভিডিওটির সাথে আমরা পরিচয় হয়ে নিই সেই স্থানটি, যে স্থানে শ্রীমতী রাধারানীর বিচারণা বিলাস ছিল বিলাসগড়ে। এই মার্গকে বলা হয় বড় পরিক্রমা মার্গ, মানে রাধারানীর যে মন্দির আছে বা রাধারানীর বাড়ি, আমরা যেটাই বলি না কেন, সেই রাধারানীর মন্দির পরিক্রমা দেওয়ার মার্গ হলো কিন্তু এটি। যেরকম বৃন্দাবনে রয়েছে পঞ্চকোষ, রাধাকুণ্ডেও রয়েছে 21 কিলোমিটার পরিক্রমা, তেমনি আমাদের এই রাধারানীর মহল পরিক্রমা করার মার্গ হলো এটি। বড় পরিক্রমা, ছোট পরিক্রমা, দুটো পরিক্রমা মার্গ রয়েছে বর্ষানাতে। তো এটা হলো বড় পরিক্রমা মার্গ। এই মার্গের মধ্যে অনেক দর্শনের স্থান কিন্তু পড়ে, আর যে রাস্তা নিয়ে যাচ্ছি আগে এই রাস্তা নিয়ে গিয়ে অনেক দর্শনের স্থানও কিন্তু দর্শন করিয়েছি, কিন্তু আজকে এই মার্গ নিয়ে আমরা যে যাচ্ছি এ মার্গেও দর্শনের স্থান পড়বে, সেই স্থান আমরা দর্শন করব। সেটি কোথায়? সেটি হলো বিলাসগড়, শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করতেন যেখানে, সেটি হলো বিলাসগড়। ডান দিকে যে দেখছেন রাধারানীর মহল দেখা যাচ্ছে, এখান থেকে ধুধু করছে পাহাড়, সেই পাহাড়ের ওপারে রয়েছে ময়ূরকুটি, মানভঞ্জন আদি সব লীলার স্থান, গেভারবান। এবারে দেখুন সামনাটি, এই যে মার্গ কত শান্তিময় মার্গ, দেখুন কত নানা প্রকার পাখির কিচির মিচির ডাকের সাথে এরকম কাঁচা রাস্তা, কত ভালো লাগে দেখতে, তাই না? দুধারে কত সুন্দর। এই মার্গ ধরে ভক্তরা যখন ভোরবেলা কৃষ্ণ নাম করতে করতে, রাধারানীর নাম করতে করতে যান, যে মাঠ আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু রাধারানীর বাড়ির সামনের মাঠ, মানে এখানে বিশ্বভবানু মহারাজের যে গাই ছিলেন সেই গাই তো চড়তেন, আর সে সময়ে বিকেলবেলা একটা অদ্ভুত আনন্দের সৃষ্টি হতো এই মাঠে। যেটা মাঠ আমরা বলছি এটা আসলে রাধারানীর আঙিনা। বর্তমানে এই স্থানের নাম পড়েছে বিলাসগড়। অনেক ভক্তরা কিন্তু বিলাস করেন বর্তমানেও এই স্থানে, আর রাধারানী প্রতিনিয়ত সেই ভক্তদেরকে দর্শন দান করে থাকেন। কত অপ্রাকৃত জগতে আমরা প্রবেশ করেছি, তাই না? তো ভক্তরা যারা বাইরে থেকে আসেন এসব মার্গে এসে, খুব কমই আছে যে পরিক্রমা দেন বা দর্শন করেন। আর এখানে অনেক কমলের কুণ্ড ছিল, সে সময় শ্রীমতী রাধারানী সেসব কুণ্ডের তটে এসে বসে থাকতেন এবং ময়ূরদেরকে সঙ্গে নিয়ে সুশোভিত হয়ে লীলাবিলাস করতেন। দেখুন দূরে ধুধু করছে যে পাহাড়, সেটি হলো শ্রীমতী রাধারানীর আঙিনা, এবং মহলও কিন্তু এখান থেকে দেখা যায়, ধুধু করছে রাধারানীর মহল। তো এই যে স্থানটি একবার দেখুন মিত্র, বিলাসগড়ে শ্রীমতী রাধারানীর বিলাসের স্থান, কত অদ্ভুত মতিবৃক্ষ, এখানে হাজারো হাজারো মতিবৃক্ষ রয়েছে। আর এই যে কুটিয়াটি দেখুন, বাবাদের ভজনস্থলী বলা হয় এমন সুন্দর।
কী অদ্ভুত সুন্দর কুটিয়া বলুন, এখানের মতো শান্তি আর কোনো কিছুতে আছে? আর এই স্থানটি দেখলে পরে যেন মনে হবে যে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে বসেন। দুটি বৃক্ষ একসাথে এমনভাবে থাকে যেন শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ একসাথে বসে রয়েছেন। অদ্ভুত সৌন্দর্য, বর্ষানার শান্তিময় একটি কুটিয়া, যে কুটিয়া ভগবানের নির্মিত কুটিয়া ভক্তদের জন্য, তাই না? শ্রীমতী রাধারানী নির্মাণ করে রেখেছেন ভক্তদের জন্য। হ্যাঁ, এই যে শান্তির মহল, এটাকেই বলে শান্তির মহল ব্রজধামে। আর এই দরজায় শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন। কে বলেছে কোটি কোটি টাকা থাকলেই শুধুমাত্র সুখী হওয়া যায়? কোটি কোটি টাকার পিছনে আমরা দৌড়াই ঠিকই, কিন্তু এমন শান্তি সেই টাকা আমাদেরকে কোনো দিনই দিতে পারবে না। এই শান্তি দিতে পারবে শুধুমাত্র কৃষ্ণ নাম আর শ্রীমতী রাধারানীর নাম। আঙিনাটি দেখেছেন তো, অদ্ভুত আঙিনা না? আর যে আঙিনার সামনে শ্রীমতী রাধারানী এবং বৃন্দেজি থাকে, সে আঙিনার কথা আর বলতে, কত সুন্দর শান্তিময় জায়গা আমরা খুঁজে পেয়েছি, আজকে দর্শন করলাম। আর এই যে কুণ্ডটি লক্ষ্য করা যাচ্ছে, এই কুণ্ডটিতে একটি সময় অনেক পদ্ম ফুল আর বিভিন্ন রকমের ফুলে সুশোভিত। আর এই যে স্থানটি দেখা যাচ্ছে, দেখুন এখানে কত মতি বৃক্ষ রয়েছে। হ্যাঁ, বিলাসগড়ে ঠিক রাধারানীর মহল থেকে বেরিয়ে আসলে পরেই এমন একটি কুণ্ড দেখা যাবে, এবং বাবাজিরা এখানে ভজন করছেন কত আনন্দের সহিত। ওনাদেরকে দর্শন করলেও আমাদের হৃদয় পবিত্র হয়। মোবাইল বাবা আপকা দর্শন থোড়া নেই করেঙ্গে হামারে ভক্ত লোক? আচ্ছা ঠিক আছে, কুণ্ড কুণ্ড কি দর্শন তো করা দে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, 5,500 বছর আগে রাধারানী যে স্থানে এসেছিলেন সেই স্থান, এবং যে ঘাটে দিয়ে শ্রীমতী রাধারানী নামতেন এই কুণ্ডে, সেই ঘাট আমরা দর্শন করব। আজ প্রায় বিলুপ্তর মুখে সেই ঘাট, দেখুন সেই ঘাট কিন্তু আমরা দর্শন করছি। বহু পুরনো ঘাট রয়েছে, এটি চিহ্ন আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানীর। অনেকদিন পরে এরকম দিব্যময় একটি স্থান দর্শন করাতে পারছি আপনাদেরকে, এটি অহোভাগ্য আমাদের। যে ঘাট থেকে শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়ে নামতেন মিত্র, সেই ঘাট কেউ বলবে একসময় জাঁকজমকপূর্ণ ছিল? আর যেখানে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ, সেখানে তো এই যে বড় বড় মতিবৃক্ষ, এনারা তো থাকবেনই, ভক্তরূপে এখানেই প্রমাণ দিচ্ছেন এই স্থানটির। দেখুন সেই ঘাট, শ্রীমতী রাধারানী এবং অষ্টসখীদের আনাগোনা যে স্থানে ছিল, সেই ঘাট আমরা দর্শন করছি। অহোভাগ্য আসলে না থাকলে পরে কিন্তু এরকম দুর্লভ দর্শন হয় না, অহোসৌভাগ্য আমাদের যে আজ কলিযুগে দাঁড়িয়েও এই যে নির্মাণ, এই নির্মাণ আমরা স্বচক্ষে দর্শন করতে পারছি। একটি সময় শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়ে এই ঘাটে এসে বসতেন, আর সে সময় কত ফুলের ধারা বেষ্টিত ছিল এই ঘাটটি, আজ জীর্ণ অবস্থায় প্রায় রয়েছে, কিন্তু আনন্দের কোনো কমই নেই। আসলে
রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে বিরহে ফুপড়ে ফুপড়ে কাঁদতেন, আজ সেই রাধারানীর এই কুণ্ডের ঘাট দেখে পর বিরহে আমাদের অন্তর কি ফুপড়ে ফুপড়ে কাঁদছে না মিত্র? একবার বলুন, আজকে সেই দৃশ্য যদি সচক্ষে আবার দেখতে পেতাম কতটা ভাগ্যশালী মনে হতো। একটি বার যদি রাধারানীকে এই স্থানে আমরা দর্শন করতে পারতাম কতটা ভাগ্যশালী আমাদের মনে হতো। এই তো সেই স্থান, রাধারানী সোনার নূপুর পায়ে দিয়ে সখীদেরকে নিয়ে হাসতে হাসতে নাবদেন, আর ময়ূরেরা ছন্দে ছন্দে তালে তালে নৃত্য করতেন শ্রীমতী রাধারানীর সাথে। অহভাগ্য যে আমরা এতটুকু দর্শন পেলাম, কিন্তু একটা সময় দেখা যাবে যে এই দর্শনটুকুও আর হয়তো কপালে জুটছে না, পরবর্তী জেনারেশনে হয়তো নাও পেতে পারে। আর আধুনিকীকরণের ছোঁয়া যখন দেবেন তখন হয়তো আর রাধারানীকে যে আমরা যে মনে করব যে শ্রীমতী রাধারানী এই স্থানে বসেছিলেন সেটি আর মনে করতে পারবো না। অসংখ্য কাটাও রয়েছে এখানে। এই যে ঘাট, সেই ঘাটের উপরে বৃক্ষ নির্মাণ হয়ে গেছে। এই যে দেখুন ইটগুলো কিভাবে সাজানো রয়েছে মাটিতে, তাই না? অদ্ভুত সৌন্দর্য মিত্র, গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো দৃশ্য আজকে আমরা দর্শন করলাম অনেক দিন বাদে। আর এই এক এক ভক্তরা এখানে রয়েছে, সবাই শ্রীমতী রাধারানীর লীলার সাক্ষী হয়ে। এবারে মিত্র, এই স্থানটা দিয়ে আমরা যদি এগিয়ে যাই বিলাসগড়ের ভূমি, দেখুন পবিত্র ভূমি, যেখানে চারিদিকে শুধু রয়েছে বাবলা কাটা। খুব সহজে এসব স্থানে আসা যায় না, রাস্তার দুধারে এত পরিমাণে কাটা রয়েছে আর মাঝখান দিয়ে অপূর্ব সুন্দর লাগছে। আর একটু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসলাম এই কারণে যে এখান থেকে শ্রীমতী রাধারানীর মহলটি আমরা দর্শন করব। মানে জাস্ট রাধারানী সেই পর্বতের উপরে ছিলেন আর সেখান থেকে যখন ধুধু করে আমাদের ব্রজবাসীদের দেখতেন তখন কতটা ভালো লাগতো। এবার কিন্তু আপনার ওই শটটি এখানে চলে আসবে এবং এই ক্যামেরার মাধ্যমে জুম করে আমরা দর্শন করব শ্রীমতী রাধারানীর মহল। এবার দেখুন মিত্র, আমি যে তাকিয়ে রয়েছি, এই যে সোজা দেখা যাচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর মহল, সেই মন্দিরের উপরের চূড়ার ধ্বজা বাতাসে দুলছে, থর 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 করে পতাকা দুলছে শ্রীমতী রাধারানীর মহলের। তো দেখুন মিত্র, এবারে এই যে রাধারানীর বাগান বাড়ি, পর্বত, এই পর্বতের চূড়ায় দেখুন রাধারানীর মহল আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই যে রাধারানী, এই যে ভব্য বিশাল শ্রীমতী রাধারানীর মহল আমরা দেখতে পাচ্ছি, বলুন গোলকধাম কি একে বলে না? গোলকধাম কি আর নতুন কিছু না? এই হলো শ্রীমতী রাধারানীর গোলকধাম। তাহলে মিত্র, বিলাসগড়ের এই
স্থানটি দর্শনের ভিডিও ছিল এই অবধি। পরবর্তী দর্শনীয় স্থান নিয়ে আমি আবার হাজির হব, সে অবধি চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার সাথে জুড়ে থাকবেন, আর হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে হরে।